বৃহস্পতিবার বেলা দুটো নাগাদ রায়গঞ্জের সোহারই মোড়ে টোটো উল্টে জখম হলেন চালক সহ ছজন, এদের মধ্যে দুজন শিশুও রয়েছে। স্থানীয় সূত্রে খবর, টোটো চালক যাত্রী নিয়ে রায়গঞ্জের দিকে আসছিলেন। আচমকাই শিলিগুড়ির দিক থেকে মালদা অভিমুখে যাওয়া একটি গাড়ি তাদেরকে ওভারটেক করতে গেলে টার্নিং এর মুখে টোটো চালক নিজে এবং যাত্রীদের প্রাণ রক্ষার্থে রাস্তা থেকে মাটির তৈরি অসমান ফুটপাথে নামিয়ে দেন। যেহেতু সড়ক এবং ফুটপাথের উচ্চতা অসমান, তাই সহজেই টোটোটি উল্টে নয়নজলিতে পড়ে যায়। এরপর অন্যান্য যানবাহন চালক এবং পথচারীরা তাদেরকে উদ্ধার করে অন্য একটি টোটোতে তুলে চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করেন। তবে এমন ঘটনায় সকলেই কম বেশি জখম হয়েছেন, পাশাপাশি চালকের আঘাত গুরুতর বলে জানা গেছে। রায়গঞ্জের সোহরাই মোড় থেকে অনুষ চক্রবর্তীর রিপোর্ট, টাইমস14 বাংলা। আলো আমার আলো উগো, আলোর ভুবন ভরা, আলোর উৎসব দীপাবলি, সমৃদ্ধির উদযাপন ধনতেরাস। এই আলোর উৎসবে সংসারে শ্রীবৃদ্ধি আসুক, আলো হোক ভালো হোক, শ্রী ঢাকার গয়নায়। আমার গয়না আমার শ্রী ঢাকা, কয়েক দশক ধরে শ্রী ঢাকা জুয়েলার্স। শুভ দীপাবলি। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অনুষ্ঠানটির সহযোগী নিবেদক বাজাজ হুইলস।